আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আপনাদের সাথে শেয়ার করব মিক্সড হানি নাটের একটি সহজ রেসিপি, যেটি পুষ্টিগুণে ভরপুর। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই হানি নাট তৈরি করতে হয়। যে কোনো বাদামই আমাদের শরীরে সুস্থতার জন্য খুবই উপকারী। ড্রাই ফ্রুটসে রয়েছে বিভিন্ন ভিটামিন এবং অ্যাসেনশিয়াল ফ্যাট। এটিতে রয়েছে ভিটামিন ই, ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিন, লৌহ, ফাইবার, ফসফরাস, পটাশিয়াম এবং অনেক ধরনের পুষ্টিগুণে ভরপুর। ড্রাই ফ্রুটসের উপকারিতা বলে শেষ করা যাবে না। পুষ্টিবিদদের মতে প্রতিদিন 50 গ্রাম ড্রাই ফ্রুটস খাওয়া শরীরের জন্য অনেক উপকারী। আর তাছাড়া ড্রাই ফ্রুটস তৈরি করে বেশ অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় এবং এটি খেতেও বেশ মজার হয়। এখানে আমি 6 ধরনের উপকরণ নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও ভ্যারাইটিস উপকরণ নিতে পারেন। উপকরণের পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। তো আমি এখানে প্রথমে খেজুরগুলোকে কেটে নিচ্ছি। আস্ত খেজুর না দিয়ে খেজুরগুলোকে একটু কেটে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখানে আপনারা শুকনো খেজুর দেওয়ার চেষ্টা করবেন, তো তাহলে দেখা যাবে এটি বেশ কয়েকদিন সংরক্ষণ করে রাখা যাবে। এভাবে সবগুলো খেজুর কেটে টুকরো করে নিয়েছি। হানিনাট তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে খেজুর, কাজু বাদাম, কাঠ বাদাম, আখরোট বাদাম, সাদা তিল এবং হচ্ছে কালো জিরা। আর নিয়েছি মধু। একটি কাচের বোলে আমি এখানে সবগুলো উপকরণ একে একে নিয়ে নিব। কাজু বাদাম দিয়েছি আর দিয়েছি কাঠ বাদাম। এখন দিচ্ছি আখরোট বাদাম। আখরোট বাদামটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। খেজুর দিচ্ছি, সাদা তিল এবং কালো জিরা। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এভাবে হাত দিয়ে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এখন আমি একটি এয়ারটাইট কাচের বয়ামে সবগুলো উপকরণ ঢেলে নেব। আপনারা চাইলে কোনো বক্সে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে এটি যেন এয়ারটাইট হয়, কোনোভাবেই যেন বাতাস ঢুকতে না পারে। কাচের জারে সবগুলো বাদাম নেওয়া হয়ে গেছে, তো এ পর্যায়ে আমি উপর থেকে মধু ঢেলে দিচ্ছি। মধু যদিও খাঁটি মধু পাওয়া খুবই বিরল, তারপরেও চেষ্টা করবেন খাঁটি মধু ইউজ করার জন্যে। দেখতে পাচ্ছেন মধুগুলো একদম জারের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যাচ্ছে। মধুটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেন প্রত্যেকটা বাদাম এবং উপকরণের গায়ে মধুগুলো লেগে যায়। তৈরি হয়ে গেল আমার মধুময় বাদাম। যারা ডায়েট করছেন তাদের জন্য তো খুবই উপকারী। আর যখনই আপনাদের খিদা লাগবে তখন এক মুঠো বাদাম খেয়ে নেবেন, আপনার শরীর মন দুটি ভালো থাকবে। আর বাদাম খেলে কিন্তু পেটও বেশ খানিকক্ষণ ভরা থাকে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।